করবো জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে cos x স্কয়ার থিটা মাইনাস cot x স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে মনে করি x b y কোণ সমান থিটা, যেখানে থিটা একটি সূক্ষ্ম কোণ, b y এর উপর a যে কোনো একটি বিন্দু লই, এ বিন্দু থেকে ac লম্ব bx আঁকি, তাহলে ac b কোণ সমান 90 ডিগ্রি, ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ এবং AB অতিভুজ হবে। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ ABC ABC এ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এখানে লম্ব AC ভূমি BC অতিভুজ AB। এখন তোমাকে খেয়াল করতে হবে কি দ্বারা ভাগ করব, এখন এই যে কোসেক স্কোয়ার থিটা, কোসেক থিটা অর্থ হলো আমরা কোসেক হলো কোসেকের বিপরীত সাইন, তাহলে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হলো অতিভুজ বাই লম্ব, লক্ষ্য করো এখানে এই ক্ষেত্রে লম্ব। আবার কট টেন হলো লম্ব বাই ভূমি, কিন্তু কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব, অর্থাৎ উভয় ক্ষেত্রে লম্ব লম্ব ভাগ করছে, এই জন্য আমরা এখানে এই সমীকরণ আমরা লম্ব দিয়ে ভাগ করবো, এখানে লম্ব হলো এসি, লক্ষ্য করুন এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এবি স্কোয়ার বাই বি এসি স্কোয়ার, অর্থাৎ এই লম্ব দ্বারা ভাগ করছে। এখন এটা উভয় এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এখন এসি স্কোয়ার ভাগ করলে ভাগ করলে মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটা একবারও বের দেখলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 প্রমাণিত।